আমাদের দেশে প্রচলিত পাড়া হিসাবে খতম তারাবিতে পদ্ধতিগত একটু পরিবর্তন এনে দুর্লভ এক পদ্ধতিতে তারাবি নামাজ চালু করেছেন রাজধানী মিরপুর তেরোয় অবস্থিত ইসলামিক শিক্ষা প্রতিষ্ঠান দারুলুম ঢাকা প্রতিষ্ঠানটিতে পাড়ার পরিবর্তে রুকুর হিসেবে খতম তারাবির আয়োজন করা হয়েছে পূর্ববর্তী ওলামাই কেরাম রুকুর হিসাবে তারাবি পড়ার এই পদ্ধতিকেই উত্তম পদ্ধতি আখ্যায়িত করেছেন বলে জানা গেছে দারুলুম ঢাকার প্রিন্সিপাল মুফতি রেজাউল হক মোহাম্মদ আবদুল্লাহ এর ব্যাখ্যায় বলেন পবিত্র কোরআনের পাড়া বিন্যাস তারাবিকে কেন্দ্র করে হয়নি বরং হিফদের ছোট বাচ্চাদের পড়া ও পড়ানোর সুবিধার্থে হয়েছে অপরদিকে রুকু হিসেবে কোরআনে যে বিন্যাস তা করা হয়েছে অর্থ মর্মের দিকে খেয়াল করে আর এই বিন্যাসের উদ্দেশ্য সাতাশ রমজানে পবিত্র কোরআন খতম করা কেননা কোরানের সর্বমোট পাঁচশো চল্লিশটি রুকু আছে প্রতি আকাতে এক রুকু করে তিলবত করলে ঠিক সাতাশ রমজানে খতম সম্পন্ন হয় কেননা পাঁচশো চল্লিশ সংখ্যাটিকে বিষ দিয়ে ভাগ দিলে বাকফল হয় সাতাইশ খেয়াল করলে দেখা যায় নামাজের রুকু হিসাবে তিলওয়াত করলে প্রতি রাকাতে একটি পূর্ণাঙ্গ বিষয়বস্তু আলোচনা এসে যায় যা মোস্তাহাব পাড়া ও পৃষ্ঠা হিসেবে হিসাবে হলে বিষয়বস্তু ঠিক থাকে না এতে একটি মোস্তাহাব পরিত্যাগ করা হয় যা উচিত নয় বরং চাহিদা ও তাগাদা অনুযায়ী হিফজের ক্ষেত্রে পাড়া ও তারাবিতে রুকু পদ্ধতির অনুশীলন করাই ভালো মনে করি প্রসঙ্গত পবিত্র কোরআনের পাড়া ও রুকু বিন্যাসের পৃথক পৃথক ইতিহাস আছে পারা শব্দটি ফার্সি যার অর্থ টুকরো অংশ বর্তমানে আমাদের সামনে পবিত্র কোরআনের কারিমের যে প্রতিলিপি তা মোট ত্রিশটি অংশে বা পাড়ায় বিন্যস্ত পাড়ার এই বিন্যাস অর্থ হিসেবে নয় বরং হিফজের ছোট বাচ্চাদের পড়া এবং পড়ানোর সুবিধার্থে করা হয়েছে হাফিজি কোরআনুল কারিমের প্রতিটি পাড়ায় বিশটি পৃষ্ঠা থাকে পৃষ্ঠার এই বিন্যাসও বাচ্চাদের দিকে খেয়াল করেই সাজানো হয়েছে এক কথায় পাড়া এবং পৃষ্ঠা অর্থ বা বিষয়ের প্রতি নজর রেখে বিন্যস্ত হয়নি তাই অনেক ক্ষেত্রে দেখা যায় একটি পৃষ্ঠা বা পাড়া শেষ হয়েছে কিন্তু বিষয়বস্তু অপূর্ণ রয়ে গেছে পারা ও পৃষ্ঠার এই বিন্যাস কে করেছেন এর নির্ভরযোগ্য কোনো সূত্র পাওয়া যায় না তবে সাইকুল হাদিস ইবনে তাইমিয়া রহমতুল্লা আলী তার অমর গ্রন্থ মজবাউন ফাতাওয়াল কুবারাতে উল্লেখ করেছেন হর্কত তথা জবরজের পেশের মতো পবিত্র কোরআনে পাড়ার প্রবর্তন করেছেন বিন ইউসুফ রহমতুল্লাহ আলাই আরেকটি বিন্যাস আছে যেটিকে রুকু বলা হয় প্রতিলিপিতে রুকুর মোসাব বা চিহ্ন হিসেবে আরবি অক্ষর আইন লেখা থাকে রুকুন বিন্যাস করেছেন মাসায়কে বোখারা পুরো কোরআনকে তারা সর্বমোট পাঁচশো চল্লিশটি রুকুতে ভাগ করেছেন কোরআনকে রুকুতে বিভাজন করা হয়েছে অর্থ ও মর্মের প্রতি লক্ষ্য রেখে উদ্দেশ্য যেন আরবি ভাষা সম্পর্কে অবহিত পাঠক বুঝতে পারে কোথায় একটি বিষয়ের আলোচনা শেষ হয়েছে আর কোথা থেকে নতুন বিষয়বস্তুর আলোচনা শুরু হয়েছে আর পাঁচশো চল্লিশ সংখ্যার রুকুর বিবেচনে রয়েছে এক রহস্য ফাতোয়া তাতারখানির খানির প্রথম খণ্ডের চারশো ঊনআশি পৃষ্ঠায় এবং ফতোয়া আলমগীরের প্রথম খণ্ডের চৌরানব্বই পৃষ্ঠায় তারাবী অনুচ্ছেদে কোরআনুল কারিমের পাঁচশো চল্লিশ রুকুতে বিভাজনের হিকমত ও রহস্য বর্ণনা করা হয়েছে মাসায়কে গেরাম কোরআনকে পাঁচশো চল্লিশ রুকুতে ভাগ করেছেন এ কারণে যে যাতে পবিত্র রমজানে তারাবীর নামাজে সাতাশ দিনে কোরআন খতম করা যায় অর্থাৎ প্রতিদিন বিশ শাখার তারাবীর নামাজে প্রত্যেক রাখাতে যদি এক রুকু পরিমাণ তেলওয়ৎ করা হয় তাহলে সাতাশ রমজানে পাঁচশো চল্লিশটি রুকু তথা সম্পূর্ণ কোরআন খতম হবে কেননা পাঁচশো চল্লিশ সংখ্যাটিকে বিজ দিয়ে ভাগ দিলে ভাগ ফল হয় সাতাশ